হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী বা ইন্টার পরীক্ষা দিবা বা ইন্টার ইন্টারমিডিয়েট পড়ালেখা করতেছ, তাদের জন্য আসলে আমাদের এই আইসিটি টিউটোরিয়াল গুলো, এগুলোতে আমরা আইসিটির একদম শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথম অবস্থায় আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, তারপর হচ্ছে ডেসিমাল, এগুলো নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে লজিক সার্কিট নিয়ে আলোচনা করব। লজিক সার্কিটের সামান্য আলোচনা করে আমরা বুলিয়ান থিওরাম এবং বুলিয়ান অ্যালজেব্রা এবং ডি মর্গান থিওরাম নিয়ে আলোচনা করব। এরপরে লজিক সার্কিটের বিস্তারিত আরো একদম ভালো করে আমরা ডিটেলস আলোচনা করব লজিক সার্কিট নিয়ে। পরে তারপরে হচ্ছে অন্যান্য যেই সার্কিট গুলো আছে, যেমন এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, সাবস্ট্রাক্টর, এগুলো নিয়ে আলোচনা করব। একদম বেসিক সব ধরনের আলোচনাই এই আমাদের এই টিউটোরিয়ালে থাকবে। তো আমি মূলত আসলে তোমাদের জন্যই আসলে এই টিউটোরিয়াল গুলো বানানোর উদ্দেশ্য ছিল, আমি আসলে যখন আমার পড়ালেখা করতেছিলাম তখন আমার একটা কোর্সে ডিজিটাল ইলেকট্রনিক্স এর বিষয়গুলো ছিল। তো আমি চিন্তা করলাম ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে কিছু কোর্স বানাই, কিছু টিউটোরিয়াল বানাই, যেহেতু আমি পড়ালেখা করতেছি, সেহেতু আমি চাচ্ছি যে যাতে তোমাদের উপকার হয়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এর সেই কোর্স গুলো বানাইছি, সাথে তোমাদের জন্য আইসিটির যে পার্টটা এখানে আছে সেটাও তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমাদের সবগুলো ভিডিও ভালো লাগবে। আজকে আমরা প্রথম টিউটোরিয়াল আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে, অর্থাৎ বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল এবং অক্টালের মধ্যে একটা মিল তোমাদেরকে আমি দেখা দিব, যে আসলে নাম্বার সিস্টেমটা কিভাবে আসছে সেই জিনিসটা আজকে দেখা দিব। তো আমাদের টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক দিবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো তোমাকে ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে আমি আসলে কোন ধরনের সুবিধাবাদী চিন্তা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি না, আমি জাস্ট তোমাদের কথা ভেবে এই ভিডিওগুলো বানাচ্ছি। কারণ বাংলাদেশে বাংলায় অনেক টিউটোরিয়াল কম আছে, বাংলায় প্রায় টিউটোরিয়াল নেই বললেই চলে, বিভিন্ন বিষয়ে থাকলেও সেগুলোতে গতানুগতিক দ্বারার যে টিউটোরিয়াল গুলো সাধারণত সেগুলোই আমি দেখেছি। বাট এগুলোকে কিভাবে এক্সট্রা একটা পদ্ধতিতে বুঝে দেওয়া যায় বা ভালো করে বুঝে দেওয়া যায় এবং কিভাবে অন্যভাবে যেভাবে রিপ্রেজেন্ট করলে একজন ছাত্র সরাসরি সেটাকে ক্যাচ করতে পারবে সেই জিনিসগুলো আমি দেখি নেই। অনেক চ্যানেল আছে যে চ্যানেলে আসলে আইসিটি নিয়ে আলোচনা করা আছে আমি দেখেছি, বাট আমি চেষ্টা করব একদম ইউনিক পদ্ধতিতে তোমাদেরকে বুঝে দেওয়ার। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে প্রথম টিউটোরিয়ালটি তোমরা এখানে দেখে নাও, পরবর্তীতে আমরা সেকেন্ড টিউটোরিয়াল, থার্ড টিউটোরিয়াল এগুলো অলরেডি আমি আপলোড দিয়ে দিচ্ছি, তো তোমরা সেগুলো দেখে নাও। সবগুলোই আসলে ম্যাক্সিমাম আপলোড দিয়ে দিচ্ছি, আরো সামনে আমরা বানাচ্ছি, সবগুলোই আশা করি তোমরা দেখবা এবং ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি টিউটোরিয়ালে। আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো। নাম্বার সিস্টেম মানে হচ্ছে আমরা জানি যে সাধারণত আমরা যখন ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত পড়ালেখা করেছিলাম তখন আমরা সবসময় কি কি নিয়ে আলোচনা করে থাকছি, আমরা সবসময় ডেসিমাল নাম্বার নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত, 0 থেকে যদি কাউন্ট করি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা অর্থাৎ অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করতাম। এইভাবেই আমরা কোনো আর বাকি যে নাম্বারগুলো অর্থাৎ বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার এগুলো নিয়ে কখনো আমরা পড়ি নাই, ঠিক আছে? তো আমরা যখন এইচএসসিতে উঠি তখন থেকে কিন্তু এগুলো নিয়ে পড়ালেখা শুরু করি, মোটামুটি এখন পর্যন্ত আমরা পড়তেছি। তো এখন আমরা শিখবো যে আসলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বারগুলো কিভাবে আসলো, কিভাবে এগুলো রূপান্তর করতে হয়, এই জিনিসগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা যেই দশমিক অর্থাৎ ডেসিমাল নাম্বারগুলো পড়ি, দশমিক বা ডেসিমাল, তারপরে যদি আমি বাইনারি লিখি, তারপরে যদি অক্টাল লিখি, তারপরে যদি হেক্সাডেসিমাল লিখি, প্রথমে হচ্ছে আমরা জানি বাইনারি নাম্বার বা যেই ইয়াটা বাইনারি নাম্বারটা সেটা শূন্য এবং এক নিয়ে গঠিত, এটা কিভাবে আসলো, ঠিক আছে? তো আমরা জানি দশমিক বা ডেসিমালটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত, ঠিক আছে?
এখন আপনি চিন্তা করুন তো একটু, যখন এই অঙ্কগুলো আবিষ্কার হয়, ঠিক আছে, তখন তারা পরবর্তীতে কি হবে সেটা না ভেবে কি করলো, তারা 9 পর্যন্ত গিয়ে থেমে গেল, ঠিক আছে। থেমে যাওয়ার পরে কি করলো, এই দুজনের ব্যবহার করলো, অর্থাৎ কি করলো, 1-0 দিল, অর্থাৎ 10 করলো, ঠিক আছে। তারপর কি করলো, 1-2 দিল, অর্থাৎ 12 দিল। তারপর কি করলো, 1-3 দিল, অর্থাৎ 13 দিল, ঠিক আছে। এগুলো হচ্ছে ডেসিমাল। তার মানে হচ্ছে তারা যারা এই অঙ্কগুলোকে আবিষ্কার করলো, তারা এই যে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিট গুলোকেই বারবার ব্যবহার করলো, ব্যবহার করে 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 পরবর্তীতে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত ডেসিমাল নাম্বার নিয়ে আসলো। তাহলে মাত্র এই 9টা ডিজিটকে ব্যবহার করে এত সংখ্যক যেই অঙ্কগুলো নিয়ে আসা হলো, এই অঙ্কগুলো বা সংখ্যাগুলো আমরা দৈনন্দিন কাজে সাধারণত ব্যবহার করে থাকি, ব্যবসায়িক কাজে, তারপর হচ্ছে ম্যাথমেটিক্সে, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কম্পিউটার কিন্তু এই কম্পিউটারের কাছে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বারটা বিশাল একটা নাম্বার, রেঞ্জ অনেক বড়। তখন কম্পিউটার কিন্তু এই জিনিসগুলোকে নিতে পারতেছিল না, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটার যখন আবিষ্কার করলো, তারা চিন্তা করলো যে খুব সহজে যাতে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়া যায়, এই জন্য তারা কি করলো, শুধুমাত্র 0 এবং 1কে ব্যবহার করলো, অর্থাৎ বাইনারি নাম্বারকে ব্যবহার করলো। এখন আপনি খেয়াল করুন, আপনি মনে করেন যে যদি এই সংখ্যাগুলো আবিষ্কার না হতো প্রথম দিকে, ঠিক আছে, বাইনারির এই সংখ্যাগুলো আবিষ্কার না হতো, শুধুমাত্র 0 এবং 1 আবিষ্কার হতো, তাহলে তারা এরপরে কি ব্যবহার করত, ঠিক এখানকার মতো 1-0 ব্যবহার করত, অর্থাৎ 2 না লিখে তারা লিখতো 1-0। মানে শুধুমাত্র মনে করেন যে আপনি 0 এবং 1 আবিষ্কার হয়েছে, বাকি যেই 2 থেকে 9 পর্যন্ত এগুলো আবিষ্কার হয় নাই, তখন আপনি কিভাবে 11কে লিখতেন, মানে হচ্ছে পরবর্তী 2কে আপনি কিভাবে লিখতেন, এই দুইটাকে আপনি লিখতেন 1-0, ঠিক আছে। তারপর আপনি 3কে কিভাবে লিখতেন, লিখতেন 1-1, কারণ আপনার কাছে আছে 2টা 0 এবং 1, এছাড়া আর কিছু নেই, ঠিক আছে। এরপর আপনি আবার কি করতেন, আপনি কি করতেন, 1-0-0 লিখতেন, তারপর কি করতেন, 1-0-1 লিখতেন, তারপর কি করতেন, 1-1-0 লিখতেন, তারপর কি করতেন, 1-1 লিখতেন। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করুন যে বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1 দিয়ে প্রত্যেকটা সংখ্যা গঠিত, ঠিক আছে। তাহলে এখন আমরা যে জিনিসটা এখান থেকে দেখতে পাচ্ছি যে দশমিক বা ডেসিমালের 0 বাইনারির সাথে মিল, 1ও মিল, 2 10-এর সাথে মিল, 3 হচ্ছে 11 মানে 1 1, 4 হচ্ছে 1 0 0, 5 হচ্ছে 1 0 1, 6 হচ্ছে 1 1 0, 7 হচ্ছে 1 1, এভাবে আপনি চলতে থাকবে। 8 যদি লিখি তাহলে আসতেছে 1 0 0 0, তারপর আসবে কত, কারণ আপনি 0 এবং 1কে ব্যবহার করবেন, এর বাইরে কিছু ব্যবহার করতে পারবেন না, 9 আসবে যে 1 0 0 1, তারপরে 11 12 এভাবে আসতে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে কোন কোন জায়গায় আমরা অক্টাল ব্যবহার করে থাকি। অক্টাল হচ্ছে এই ধরনের ঠিক একটা পদ্ধতি যেখানে 0 থেকে 8 পর্যন্ত আছে, 0 1 2 3 4 5 6 7 8। এবার মনে করেন আপনি যারা সংখ্যাগুলো প্রথম দিকে দশমিক সংখ্যাগুলো আবিষ্কার করলো, এই অঙ্কগুলো ডিজিট গুলো যদি 0 থেকে 8 পর্যন্ত আবিষ্কার হতো, অর্থাৎ 9 আবিষ্কার না হতো, তাহলে আপনি 9 কিভাবে লিখতেন, আবার এই দুজনকে রিপিট করতেন, মানে হচ্ছে 1-0, তারপর কি করতেন, তারপর করতেন যে 1-0-র পরে আপনি কি করতেন, 1-1 লিখতেন, ঠিক আছে। তার মানে হচ্ছে ডেসিমালের 9 বাইনারির 1-0, সরি অক্টালে 1-0, এবং ডেসিমালের 10 অক্টালে 1-1। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পারছেন যে আসলে কিভাবে অক্টাল এবং ডেসিমাল এবং বাইনারির কনভার্সনটা হচ্ছে। আর হেক্সা ডেসিমালে কি করা হলো, যে বাবা হলো 1 0 থেকে শুরু করে 10 পর্যন্ত গেল, 9 পর্যন্ত গেল, ঠিক আছে। মানে হচ্ছে হেক্সা ডেসিমালে দশমিকের সবগুলোকেই রাখা হলো, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত রাখা হলো। এরপরে তারা কি করলো, 10 যেটা সেটাকে আরেকটু বাড়িয়ে এ ধরলো 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, এবং 15কে এফ ধরলো। তাহলে দেখেন আপনি 0 থেকে F15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত মোট কয়টা কয়টা নাম্বার হলো, 16টা। এই জন্য এটাকে হেক্সা ডেসিমাল, এখানে 0 থেকে 8 পর্যন্ত, সরি আসলে এটা 7 পর্যন্ত হবে, 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা ডিজিট হলো, 8টা, ঠিক আছে।
তাহলে এখানে একটা জিনিস আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে 7-এর পরে যেহেতু 8 আসবে তাহলে এটা হবে 8, এটা হবে 8 এবং এটা হবে 9। অক্টালে 8 হচ্ছে 10, 9 হচ্ছে 11, মানে ডেসিমালের 9 অক্টালে 11, ডেসিমালের 8 অক্টালে 10। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা এটা 16, এটা 8, এটা 2 মানে বাইনারি, আর এটা তো হচ্ছে 10, শূন্য থেকে 9 পর্যন্ত, শূন্য থেকে 9 পর্যন্ত 10, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ডেসিমাল, এটাকে নাম দেওয়া হয়েছে বাইনারি, এটাকে নাম দেওয়া হয়েছে অক্টাল, এবং এটাকে নাম দেওয়া হয়েছে হেক্সাডেসিমাল। তাহলে এটা হচ্ছে মূলত নাম্বার সিস্টেমের প্রাথমিক ধারণা এবং প্রাথমিক পরিচিতি। ঠিক আছে, এখানে আমরা একটা স্পেশাল জিনিস পাইলাম, সেটা হচ্ছে হেক্সাডেসিমালে এ বি সি কেউ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার গুলো ডিজিটের সাথে সাথে, ডিজিটের সাথে সাথে ক্যারেক্টারও ব্যবহার করা হচ্ছে, মানে অ্যালফাবেট গুলোকে ব্যবহার করা হচ্ছে। তাহলে হেক্সাডেসিমাল ইকুয়াল টু ডিজিট প্লাস অ্যালফাবেট বা ক্যারেক্টার। এখানে ক্যারেক্টার বলার কারণ হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায়, প্রোগ্রামিং এর ভাষায় অ্যালফাবেট গুলোকে ক্যারেক্টার বলা হয়, এই জন্যই আমরা ক্যারেক্টার লিখলাম, বা ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষায় এদেরকে ক্যারেক্টার বলা হয়, এই জন্য আমরা ক্যারেক্টার লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমের, অর্থাৎ বিভিন্ন নাম্বার সিস্টেম কিভাবে করতে হয় সেটার পরিচিতি। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে নাম্বারগুলোকে কনভার্সন করতে হয়, অর্থাৎ ডিজিটাল ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, তারপর হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, ইত্যাদি কনভার্সন নিয়ে আলোচনা করব। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।